নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো নরম তুলতুলে একেবারে রসালো জিলিপি, যেটা মুখে দেওয়া মাত্রই দেখবেন মিলিয়ে যাবে। ছানার জিলিপি যেমন সুন্দর খেতে, ঠিক তেমনই ময়দা দিয়ে বানানো এই জিলিপি খেলে বুঝতেই পারবেন না যে এটা ময়দা দিয়ে বানানো নাকি ছানা দিয়ে বানানো। এটা এতটাই অপূর্ব খেতে। কম সময়ে এমন দুর্দান্ত স্বাদের জিলিপি আমার মতো একবার বানিয়ে দেখবেন, একটা দুটোতে মনই ভরবে না। তাহলে চলুন আজকের এই নরম তুলতুলে রসালো জিলিপির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই জিলিপিটা বানানোর জন্য দেখুন, এখানে প্রথমে আমি নিয়ে নেব এই বাটির মাপ করে এক বাটি ময়দা। তো আমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার দেখুন, যতটা ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই দুধটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ, এটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন। হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, খুব বেশি নয়, এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো খাবার সোডা মানে বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ময়াম করে নেব। এইভাবে একটু ডোলে ডোলে খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। এবার দেখুন, এখানে আমি নর্মাল জল ব্যবহার করব, অল্প অল্প দেবো, এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে। দেখুন মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন, বেশ মোলায়েম আর বেশ মসৃণ, দেখে বুঝতেই পারছেন। আর খুব টাইট হবে না, আবার খুব নরমও হবে না, এইরকম মসৃণ আর মোলায়েম হবে, তবেই আজকে যে জিলিপিটা বানাবো দুর্দান্ত হবে। তো দেখুন, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলে কি হবে, মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে, আর যে জিলিপিটা বানাবো দুর্দান্ত খেতে হবে। তো যাই হোক, মিশ্রণটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। এবার দেখুন, গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি চিনি, আর ওই একই বাটি মাপ করে এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। এবার এই চিনির সেরার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ আর 2টো লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। শিরাটাকে খুব ঘন করা যাবে না, আবার খুব পাতলাও রাখা যাবে না, একতার বা দুতার যেমন হয় তেমনটাও দরকার নেই, একটু চিটচিটে ভাব এলেই কিন্তু হবে। তো শিরাটাকে প্রথমে বানিয়ে নেব, আর আমি আপনাদের দেখিয়ে দেব শিরাটা কেমন হলে আজকের এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। চিনির শিরাটাকে বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আপনাদের আবার দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, এই দেখুন হাত দিয়ে বুঝতেই পারছেন, হাত দিচ্ছি আমরা দেখে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়ে গেছে, আর খুব সুন্দর মাখা হয়েছে, একদম মোলায়েম একদম সফট। আবারও আমি এটাকে আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। এবার এটাকে আমি এরকম লম্বা শেপ করে নেব। এবার ছুরির মাধ্যমে এটাকে আমি সমান ভাগ করে কেটে নেব, এই দেখুন এইভাবে সমান সমান করে কেটে নেব, যাতে যে মিষ্টিটা বানাবো যে জিলিপিটা আমি বানাবো সবগুলো যেন কম বেশি একই রকম মাপের হয় আর একই রকম দেখতে লাগে। তাই এইভাবে আমি মাপ করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি এইভাবে কেটে গোল করে নেব। এবার দেখুন, একটা ডো আমি নিয়ে নিয়েছি, এবার ডোটাকে এইভাবে আমি লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা হাতের মাধ্যমেও করতে পারেন, আর এর মধ্যে রেখেও কিন্তু এটাকে খুব ভালোভাবে একটা লম্বা শেপ দিতে পারে। দেখুন এটাকে আমি এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি, খুব বেশি লম্বা বা খুব ছোট করলেও হবে না, একটু এইরকম লম্বা হতে হবে, দেখতেই পাচ্ছেন কেমন শেপটা হয়েছে, এইরকমই হবে। এবার এটাকে এইভাবে আমি রাউন্ড করে নেব, এই দেখুন প্রথমে মুখটা এইভাবে দিয়ে দেব, দেওয়ার পর এটাকে এইভাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি এর সাথে এইভাবে জয়েন করে দেব, এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এইভাবে জিলিপিগুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব। আর একটা আমি নিয়ে নিলাম,
একইভাবে এটাকেও বানিয়ে নেব, আবারও একইভাবে এটাকে বানিয়ে নেব। এবার এটাকে টেনে নিয়ে এর সাথে আমি লাগিয়ে দেব। দেখলেন তো কত সুন্দর হয়েছে। আর সবগুলোকে প্রথম আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন আমি সবগুলোকে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। দেখুন চিনির শিরাটাকেও আমি রেডি করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না। আমি দেখাচ্ছি দেখুন, একটু চিটচিটে ভাব হবে, একতার বা দুতার এইভাবে বানানোর দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে। তো যাই হোক শিরাটা আমি একদম রেডি করে ফেলেছি, চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। আবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে একটু ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটাকে আমি গরম করব, তবে একদম হালকা গরম করতে হবে, তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম হবে, সেই অবস্থায় কিন্তু এগুলোকে আমার ভাজতে হবে। এবার এই হালকা তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে। একেবারে খুব বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প দিবেন আর এগুলোকে ভেজে নেবেন। আচ্ছা এগুলো কিন্তু কড়াতে দেওয়ার পর এগুলোর গায়ে হাত দেবেন না, জাস্ট উপর থেকে একটু তেল দিয়ে দেবেন। আর আপনারা চাইলে একদম ডুবো তেলেও এটাকে ভাজতে পারেন, অথবা উপর থেকে একটু তেল দিয়ে দেবেন তাতেই হবে, কিন্তু এগুলোর গায়ে হাত দেবেন না, এগুলো অটোমেটিক কড়া থেকে ছেড়ে উঠে আসবে। দেখুন এগুলো কিন্তু অটোমেটিক কড়া থেকে ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা ফুলে গেছে দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এইভাবে উল্টে দেব, এইভাবে উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করতে যাবেন না, একটু হালকা করে লাল করে ভাজলেই হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম রেখে কিন্তু এটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর বাইরে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করার যেমন দরকার নেই, আবার খুব সাদা থাকলেও ভালো লাগবে না, তো এইরকম কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর দেখুন কতটা ফুলে গেছে দেখুন, একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট আমি বানিয়েছিলাম এই দেখুন, আর সেগুলো কিন্তু এইরকম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। তো যাই হোক এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গরম চিনির শিরাটাকে আমি নিয়ে নিয়েছি, আর যে জিলিপিগুলো আমি ভেজে নিলাম সেগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু এগুলো চিনির শিরার মধ্যে দিতে হবে, এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেব। আমার সবগুলো ভাজা হয়নি, কিছুটা ভাজা বসিয়ে দিয়েছে আর কিছুটা হয়ে গেছে, তো যেগুলো হয়ে গেছে গরম গরম অবস্থায় এরকম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো অসম্ভব সুন্দর খেতে হয়, আর দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর দেখতে, এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ, একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে হবে। তো যাই হোক সবগুলোকে কিন্তু এইভাবে হয়ে যাওয়া মাত্রই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন সবগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভিজে যাওয়ার পর আমি আপনাদের জানিয়ে দেবো এটা ভিজতে কত সময় লাগলো। খুব একটা সময় কিন্তু লাগে না এটা ভেজার জন্য, তো যাই হোক এটা ভেজানোর পর বা এটা ভিজে গেলে আমি আপনাদের বলে দেব যে এটা ভিজতে কত সময় লাগলো। দেখুন আমি আপনাদের 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন এগুলো বেশ ভালোভাবে কিন্তু চিনি শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো। প্রত্যেকটা আমি উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন খুব ভালোভাবে চিনি শিরাটাকে অ্যাবজর্ব করেছে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এগুলো কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটাকে অ্যাবজর্ব করেছে, দেখেই বুঝতে পারছেন এই দেখুন কতটা সুন্দর, এই দেখুন একদম নরম হয়ে গেছে, এই দেখুন রস দেখতে পাচ্ছেন কতটা অ্যাবজর্ব করেছে, এই দেখুন এই দেখুন এই দেখুন এইভাবে কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা প্রবেশ করেছে, দুর্দান্ত দেখতে তো হয় আর খেতে হয় অসাধারণ। তো আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখুন, এই দেখুন ভিতরটা দেখুন, এই দেখুন একদম রসে ভরপুর, দেখতেই পাচ্ছেন কতটা রস অ্যাবজর্ব করেছে,
এটা খুব সুন্দর দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। আমরা যে ছানার জিলিপি বানিয়ে খাই সেটাকেও কিন্তু হার মানাবে। এটা খুবই সুন্দর টেস্ট হয়, অসাধারণ খেতে। আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটা অ্যাবজর্ব করেছে বা চিনির শিরাটা চলে গেছে, দেখতেই পাচ্ছেন এই দেখুন। আর আজকের এই ইউনিক স্টাইলে জিলিপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।